হ্যালো কোডার্স, আমি বুলবুল আহমেদ সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়েডের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। তো লাস্ট পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম, জাস্ট একটা প্রজেক্ট ওপেন করেছিলাম এবং প্রজেক্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখছিলাম। তো আজকের পর্বে আমরা একটু সামনে যাব এবং কিছু এক্সট্রা নিউ কিছু দেখব। ওকে, তো যখনই আপনারা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন তখন এখানে জাস্ট এরকম থাকবে, অ্যাপ পাবেন, অ্যাপের ভিতরে দেখেন তিনটা ফোল্ডার, ম্যানিফেস্ট, জাভা এবং রেস। রেস মানে রিসোর্স। ওকে, তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ম্যানিফেস্ট। ওকে, তো অ্যারোতে আমরা ক্লিক করব, তো আমরা একটা ফাইল দেখতে পাচ্ছি, সেটার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল। ফাইলটা খুব ইম্পর্টেন্ট, তো এই ফাইলে যদি আমরা ক্লিক করি, তো আমরা এরকম কিছু লেখা দেখতে পাচ্ছি, ভয় পাওয়ার কিছুই নাই। তো এখানে আমরা দেখবো এখানে আসলে কি দেয়া আছে। তো এখানে একটা জিনিস দেয়া আছে, সেটা হচ্ছে প্যাকেজ। তো প্যাকেজ নেমটা খুব ইম্পর্টেন্ট, আমরা জাভাতেও প্যাকেজ দেখছি, এখানেও আমরা প্যাকেজটা দেখতে পাচ্ছি। ওকে, তো আরেকটা জিনিস দেওয়া আছে এখানে আইকন। আইকন মানে অ্যাপের আমাদের আইকনটা কি হবে, প্রত্যেকটা অ্যাপেরই কিন্তু কি থাকে, আইকন থাকে, সে আইকনটা এখানে দেওয়া আছে। পরে দেওয়া আছে লেভেল, সরি ফর ইন্টারাপশন। ওকে, এখানে লেভেলটা হচ্ছে অ্যাপের যে নামটা থাকবে সেটা। ওকে, এবং আমাদের অ্যাপের আইকন অবশ্যই রাউন্ড আইকন হবে, সেটার জন্য আমরা রাউন্ড আইকন ইউজ করতেছি। এবং এখানে দেখেন অ্যাক্টিভিটি, খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, এখানে যে অ্যাক্টিভিটির নাম থাকবে সে অ্যাক্টিভিটিটা অ্যাপ যখন ওপেন হবে ঠিক তখন রান হবে। ওকে, তো আমরা এইটা সম্পর্কে মোটামুটি কিছু আইডিয়া পেলাম। যদি আপনাদের একটু কনফিউশন লাগে তো জিনিসটা আবার দেখেন এবং আপাতত একটু খুঁজে জেনে রাখেন, আমরা এটা নিয়ে পরবর্তীতে বিশদ আমরা জানবো। ওকে, আমরা এটা কেটে দিচ্ছি। ওকে, এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে জাভা ফাইল। দেখেন জাভা ফাইলে ক্লিক করার পর তিনটা ফোল্ডার আমাদের চলে আসছে, প্যাকেজ আসছে। ওকে, এটা হচ্ছে এক নম্বর প্যাকেজ, সেখানে আমাদের যত ধরনের ক্লাস ফাইল আছে, মিন্স জাভা ফাইল আছে, সেটা এখানে থাকবে। তারপরের ফোল্ডারটা হচ্ছে প্যাকেজটা আমাদের টেস্টিং এর জন্য। ওকে, এর পরের দুইটা নর্মালি টেস্টিং এর জন্য। ওকে, আমরা নর্মালি নিচে দুইটা নিয়ে আপাতত কাজ করব না, প্রথম প্যাকেজটাকে নিয়ে আমরা কাজ করব। ওকে, তো প্রথম প্যাকেজে আমাদের যেহেতু ক্লাস ফাইল আছে, তো মেইন অ্যাক্টিভিটি এটাও একটা ক্লাস ফাইল বা জাভা ফাইল আমরা বলতেই পারি। ওকে, এটাতে ক্লিক করলে এরকম অপশন চলে আসছে। ওকে, তো এটা কি এই মেইন জাভা ফাইল বা মেইন ক্লাস নিয়ে, এটা আমরা বিস্তারিত দেখব, আপাতত একটু জেনে রাখেন। এরপরে যেটা আছে আমাদের রিসোর্স আছে, রেস মিন্স রিসোর্স। এখানে দেখেন অনেকগুলো ফোল্ডার আছে, একটা আছে ড্রয়েবল, তারপরে আছে লেআউট, মিন ম্যাপ এবং ভ্যালুস। ওকে, তো ড্রয়েবল হচ্ছে আমাদের যত ধরনের রিসোর্স, যেমন ইমেজ হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, সবগুলো ড্রয়েবল ফোল্ডারে রাখতে হবে। ওকে, আবার বলতেছি, ড্রয়েবলে হচ্ছে আমাদের ইমেজ, অডিও, ভিডিও এই ধরনের রিসোর্স বা ফন্ট, এই ধরনের জিনিস আমাদের ড্রয়েবলে যাবে। ওকে, এবং এরপরে আছে লেআউট। ওকে, লেআউট ফোল্ডারে যেটা আছে আমাদের যেটা হচ্ছে অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল। তো এক্সএমএল এটা কি, এটা হচ্ছে আমাদের ডিজাইন ফাইল। ওকে, এটা হচ্ছে আমাদের নর্মালি ডিজাইন, আমাদের অ্যাপের যে ডিজাইনটা হবে সেটা হচ্ছে আমাদের এটা। এটা কিসে হয়, যখন আমাদের একটা ক্লাস ফাইল তৈরি হয় সেই ক্লাসের আন্ডারে আরেকটা কি তৈরি করতে হয়, এখনই এক্সএমএল ফাইল বা ডিজাইন ফাইল থাকে, যখন আমরা যে কোনো একটা অ্যাক্টিভিটি নিব সেই অ্যাক্টিভিটির সাথে একটা এক্সএমএল ফাইলও তৈরি হবে। এক্সএমএল কি, সেটা হচ্ছে এক্সটেনসিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে আমরা আমরা ডিজাইন করি, এটা দ্বারা আমরা ডিজাইন করতে পারবো।
ওকে, তো আমরা লেআউট সম্পর্কেও জেনে গেলাম। মিন ম্যাপে হচ্ছে আমাদের ইমেজ গুলা থাকবে, কিছু ইমেজ রাখতে পারবো। এবং ভ্যালুসে চলে আসি, খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে প্রথমে আছে কালার। আমরা অ্যাপের এখানে কালার রাখতে পারবো, প্রাইমারি কালার, তো আমাদের ইচ্ছা মতো কালার আমরা এখানে রাখতে পারবো। এরপরে আছে স্ট্রিং, যত ধরনের লেখা টেক্সট আমরা এখানে রেখে দিতে পারবো এবং সেগুলো ইচ্ছা মতো পরবর্তীতে ইউজ করতে পারবো। এর পরবর্তীতে আছে স্টাইল, এটাও খুব ইম্পর্টেন্ট। এখানে আমাদের অ্যাকশন বারটা কি হবে সেটা আমরা বলে দিতে পারি, এবং আমাদের নর্মালি প্রাইমারি কালারগুলো এখান থেকে ডিক্লিয়ার করে দিতে পারি। ওকে, তো এটাও আমরা জেনে গেলাম। ওকে, এরপরে আছে দেখেন গ্রেডল স্ক্রিপ্ট, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তো এটা নিয়ে আমরা একটু দেখব। তো এখানে দেখেন দুইটা বিষয়, একটা হচ্ছে বিল্ড ডট গ্রেডল, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট বেস, আর একটা হচ্ছে অ্যাপ বেস। তো প্রথমে আমরা এটাতে ক্লিক করি, প্রথমটাতে লোড হচ্ছে। এইখানে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আমাদের ক্লাস পাথটা দেওয়া আছে এবং কিছু রিপোজিটরি দেওয়া আছে। তো মেইন পরেরটাতে আমরা যাচ্ছি, এখানে দেখেন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের টার্গেট বা কম্পাইল এসডিকে দেওয়া আছে, বিল টুলটা দেওয়া আছে, মিনিমাম এসডিকে 15 দেওয়া আছে, টার্গেট এসডিকে ভার্সন দেওয়া আছে 26, এবং আমাদের যে লাইব্রেরিগুলো এখানে থেকে আমাদের অ্যাড করতে হবে সেটাও দেওয়া আছে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন এখানে কি কি বিষয় দেওয়া আছে। তো এই তো গেল আমাদের মূলত অ্যান্ড্রয়েড স্টুডিওর পরিচিতি, নর্মাল পরিচিতি এটুকুই আপাতত। আমাদের যে ফাইল পরিচিতি, অ্যাপের ভিতরে আমাদের কি কি আছে সবগুলোই আপনার দেখলেন। তো নেক্সট পর্বে আমরা একটু আর একটু সামনে যাব, তো সে পর্যন্ত আমার সাথে থাকেন, ধন্যবাদ সবাইকে।